যে এই ডলার সংকটের জন্য ফরেন রিজার্ভ কমার জন্য বাংলাদেশের হজযাত্রীরাও ভুক্তভোগী হবে। আপনি যে ব্লাড ব্যাগের কথা বলছেন, কালো ব্যাগের কথা, সেটা পয়সা পে করতে পারছে না, অবশ্যই এটা জরুরি। মুমূর্ষু লোকগুলো যারা হসপিটালে শুয়ে আছে তাদের জন্য এটা শুধু জরুরি না, এটা সিরিয়াসলি। তো যেহেতু টপ টু বটম অল আর করাপ্ট, সেখানে আতিক কিচ্ছু না, আতিকটি নিয়ে আলোচনা করার মতো এখানে কিছু আমি দেখি না। আপনার সাথে একমত, এটা ভণ্ডামি, এটা ফালতামি, দেশের অপচয়, আমি 100% একমত। কিন্তু আতিক কাকে ফলো করে? হাসিনা শেখকে ফলো করে। হাসিনা শেখ যদি প্রতিনিয়ত এই দুর্নীতির মধ্যে নিজেকে জড়িয়ে রাখে, সেক্ষেত্রে আতিক করবে না কেন? ইট জাস্টিফাই। তো একদিকে তারা এখানে এভাবে অপচয় করছে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলসি খুলতে না পারায় বাজারে ব্লাড ব্যাগের যে সংকট সেটি দেখা দিয়েছে। এবং আপনি জানেন যে সামনেই রমজান মাস আসছে, এবং এখনই কিন্তু বাজারে চিনি সহ অনেক নিত্যপণ্যের কিন্তু ইতিমধ্যেই সংকট দেখা দিয়েছে। এবং রমজান মাসে আসলে যে নিত্যপণ্য যে স্বাভাবিকভাবে থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, সেটার কিন্তু কোনোই সম্ভাবনা নেই। আর মানে চিকিৎসার ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে মানে জরুরি যে সেবা চিকিৎসা ক্ষেত্রে মানুষকে দিতে হবে, সে ধরনের যে জিনিসপত্রগুলো আমদানি করার যে এলসি, সেই এলসি তারা খুলছে না, যে জন্য ব্লাডের যে ব্যাগ, সেই ব্যাগেরও সংকট দেখা দিচ্ছে। তো পরিস্থিতি আর এক মাস বা দেড় মাস বা দু মাস পরে কোথায় যাবে, এটা কিন্তু ভাবলেই কিন্তু আসলে গা শিউরে ওঠে যে কিরকম একটি দিন আমাদের জন্য সামনে অপেক্ষা করছে আর এক দুই মাস পরেই যে কি পরিস্থিতি হতে পারে। তো আসলে এটা ম্যানেজমেন্ট করার জন্য যে সরকারের যে ধরনের দৃঢ়তা দরকার বা অপচয় রোধ করা দরকার, তা তো তারা করছেই না, বরং এভাবে তারা মানে এই লিফট কেনার নামে লোকজন বাইরে আসছে, মশা মারার নামে লোকজন বিদেশে সফর করছে, আর এদিকে যারা মানে রোগীদের যে ব্লাড ব্যাগ, সেই ব্যাগের সংকট দেখা দিয়েছে, সেদিকে এলসি খোলার ব্যাপারে সরকারের কোনো মানে উদ্যোগ তারা নেয়নি। তো এই বিষয়টি নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। সাকিব, এই ডলার সংকট নিয়ে এবং আমদানি খরচ মেটানোর জন্য ফরেন রিজার্ভের ডেফিসিয়েন্সি নিয়ে আমি যখন কথা বলেছিলাম, তখন কয়েকটা সাবজেক্ট আপনাদেরকে আমি বলেছিলাম এর এফেক্ট বাংলাদেশের জনগণের উপরে দিনকে দিন বাড়তেই থাকবে। ওই সময় একটা কথা বলেছিলাম যে এই ডলার সংকটের জন্য ফরেন রিজার্ভ কমার জন্য বাংলাদেশের হজযাত্রীরাও ভুক্তভোগী হবে। আপনি যে ব্লাড ব্যাগের কথা বলছেন, কালো ব্যাগের কথা, সেটা পয়সা পে করতে পারছে না, অবশ্যই এটা জরুরি। মুমূর্ষু লোকগুলো যারা হসপিটালে শুয়ে আছে তাদের জন্য এটা শুধু জরুরি না, এটা সিরিয়াসলি, এটা শেখ হাসিনা বা তার যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বা তাদের মতো লোক, তারা তো তাদের কোনো একটা সমস্যা হলেই তারা বিদেশে চলে যাচ্ছে, বিদেশে চিকিৎসা করতে পারছে। কিন্তু এই যে দেশের যে দরিদ্র মানুষ বা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, যারা বিদেশে চিকিৎসা করতে পারছে না, যারা এই দেশেই চিকিৎসা নিতে হচ্ছে, তাদেরকে তো একটা গভীর সংকটে ফেলে দিয়েছে এই সরকার। তাদের বেঁচে থাকা আপনার কি মনে হয় তাদের জন্য খুব জরুরি? বাংলাদেশের জনগণ বিনা চিকিৎসায় মারা যাবে, হয় বিনা চিকিৎসায় মারা যাবে, নতুবা না খেয়ে মারা যাবে, নতুবা গুম খুনের শিকার হয়ে মারা যাবে, এইটাই কি তাদের ফেট না? এইটাই কি তাদের ভাগ্য না? হাসিনা তো বিদেশে যাবি, ওবায়দুল কাদেরের মতো লোক মঞ্চে ভাষণ দিতে গিয়া পাও চিতায় পড়ে ভাঙ্গা চুরার সাথে সাথে সিঙ্গাপুর যায়, ঠিক আছে? আর অন্যান্য লোকজন বাংলাদেশে হয় তারা বিনা চিকিৎসা মারা যাবে, নতুবা হসপিটালে শুয়ে ওখানে বসে সত্যিকার অর্থে চিকিৎসার বদলে ক্যান্সারের ইঞ্জেকশন দিয়ে তাদেরকে ধীরে ধীরে মেরে ফেলা হবে, নতুবা গুমের শিকার হবে, নতুবা ক্রসফায়ারের শিকার হবে, নতুবা তাদেরকে রাস্তাঘাটে হেলমেট বাহিনীরা পিটিয়ে মেরে ফেলবে। তাদের বেঁচে থাকার দরকারটা কি? ডু ইউ রিয়েলি থিঙ্ক হাসিনা ইজ থিঙ্কিং অফ দ্য সিটিজেন অফ বাংলাদেশ? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তারা হামিদের মতো লোক জার্মানিতে গিয়ে না কোথায় গেছে বিশাল বহন নিয়ে, পাওয়ারলেস একটা লোক, মদারু একটা লোক, চরিত্রহীন একটা লোক, এত বড় বিশাল বহন নিয়ে বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, এবং তিনি যে প্রেসিডেন্সিয়াল সুইটে ছিলেন জার্মানিতে, সেখানে প্রতি রাতে ওই প্রেসিডেন্সিয়াল যে সুইট সেটার ভাড়া ছিল £12,000, £12,000। তো চিন্তা করে দেখেন, তাদের কাছে টাকার অভাব নাই, যথেষ্ট টাকা আছে, কিন্তু টাকাটা নাই কখন জানে? হজযাত্রীদের হাসিনা শেখ যখন ক্ষমতা গ্রহণ করেছে তখন প্রতিটা হজযাত্রীর কাছ থেকে 367,000 টাকা নেওয়া হতো, 317,000 টাকা নেওয়া হতো, সেখানে আজকের 6,00,000 কত টাকার জন্য প্রায় 7,00,000 টাকায় গিয়ে ঠেকেছে।
7 লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে হাসিনার আমলে, কেন জানেন? ডলার সংকটের জন্য। তারপরে এই মহিলা যখন বলে যে সে তাহাজ্জুদে নামাজ পড়ে, সে মুসলমানদেরকে কথায় কথায় মুসলমানদেরকে জঙ্গি বলে আবার বলে আমি তাহাজ্জুদ, আবার নির্বাচনে যখন হেরে যাওয়া ধরে তখন রাজাকার দফাদার আলবদর এগুলো কিছু দেখে না, উপরে পড়ে পা চাটে এবং তাদের পা ধরে, এই হচ্ছে হাসিনা। ধন্যবাদ। তো চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আদানির ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্র থেকে আগামী মাসে বাংলাদেশে বিদ্যুৎ আসার কথা রয়েছে এবং এই কেন্দ্রটির জন্য কয়লার দাম ধরা হয়েছে বাংলাদেশের পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে 63% বেশি, এবং এতে আদানির বিদ্যুৎ কিনতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গচ্চা যাবে মাসে প্রায় 700 কোটি টাকা। তবে গচ্চা দিয়ে এই বিদ্যুৎ কিনতে রাজি নয় পিডিবি এবং এজন্য তারা চুক্তি সংশোধনের জন্য আদানিকে চিঠি দিয়েছে, কিন্তু আদানি পাওয়ার তারা বলে দিয়েছে যে এই ধরনের সংস্কারের কোনো প্রস্তাবে তারা রাজি নয়। তো এই যে আদানির পক্ষ থেকে যে একটা মানে বলে দেওয়া হলো যে তারা কোনো ধরনের আলাপ আলোচনা করবে না, যা চুক্তি রয়েছে সেটাই যে কোনো অবস্থাতে মানতে বাধ্য আমাদের দেশের সরকার বা পিডিবি, তো এই যে একটা পরিস্থিতিতে আদানি ফেলে দিল সরকারকে, এটা নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। সাকিব, এই যে বিদেশে লোকজন যায় না, আমি আমি যখন কথায় কথায় বাংলাদেশি ডিপ্লোম্যাটদের বাংলাদেশি নেগোসিয়েটরদের আমি যখন বেজ্জুতি করে কথা বলি, অনেক সময় অনেকেই আমার সমালোচনা করে যে জেকব মিল্টন নিজেকে খুব যোগ্য মনে করে এবং যোগ্য মনে করে বাংলাদেশের লোকজনদেরকে অযোগ্য বলে গালি। আমি 2017 সালের 8ই এপ্রিল হাসিনা শেখ পারে তো আদানির কোলের মধ্যে গিয়ে বসে বিজেপিকে খুশি করার জন্য। আপনি কি জানেন ওই সময় ওই যে চুক্তিটা করেছে সেই চুক্তির মধ্যে কত বড় যোগ্য লোকজনদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে? বাংলাদেশি ভাই ও বোনের আমাকে মাফ করবেন, যেসব কুত্তার বাচ্চারা ওখানে গিয়েছিল আপনারা শুনলে অবাক হবেন, এই শুয়োরের বাচ্চারা ওই চুক্তির মধ্যে কয়লার কোনো দামই মেনশন করে না। ওই কয়লার কোনো দামই ওখানে বলা হয় না। কি করেছে জানেন আপনারা বাংলাদেশি ভাই ও বোনেরা? যখন সাইন টাইন করে চলে এসছে তখন বাংলাদেশিরা যখন পেমেন্টের জন্য গেছে তখন তাদেরকে হাতে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে বলা হয়েছে যে তাদের কয়লার দাম প্রতি মেট্রিক টন $400, ঠিক আছে? তারপরে এখন তারা কয়লার কোয়ালিটি নিয়ে তারা কথা বলছে না, যে কয়লার যে কোয়ালিটি এই কোয়ালিটিতে আমরা $245 অথবা $200 উপরে হওয়ার কথা না। এখন আমাকে আপনি বলেন যে বাংলাদেশে একটা সাবজেক্ট হচ্ছে, সেই সাবজেক্টটা কি? বাংলাদেশে এখন আদানির কাছে যখন বলছে যে তাদের যেই চুক্তিটা হয়েছে চুক্তিটা রিভিউ করা দরকার, আদানি বলছে আমরা কোনো রিভিউতে যাব না, এবং রিভিউতে না যাওয়ার জন্য এখন বিদ্যুৎ পিডিবি বলছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারা বলছে যে তারা তাদেরকে কোনো রিকুইজিশন দিবে না, বলবে না যে আমাদেরকে এখন বিদ্যুৎ দাও, এটা বলবে না। তাহলে তারা কি করবে? তারা বলছে যে তাদেরকে বসায়া বসায়া ক্যাপাসিটি চার্জ তারা পে করবে। এখন আমি আপনাদেরকে বলি, যদি ক্যাপাসিটি চার্জ দেওয়া শুরু করে বা এই কয়লার দামের যদি তারা ওখান থেকে না দেয় তাহলে বাংলাদেশের ভর্তুকি কত হবে? আদানির মানে কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ মাসিক খরচ হচ্ছে $39.43 মিলিয়ন। আমি যে কথাটায় যাচ্ছি, প্রতি মাসে বাংলাদেশের খরচ হয়েছে, সাকিব যেটা বলছে ওই অ্যামাউন্টটাকে আমি ই করলাম না, ক্যালকুলেট করলাম না, আনুমানিক 700 কোটি টাকা প্রতি মাসে। বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা তো বলেন যে আমি গালি দিচ্ছি, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? আচ্ছা, আওয়ামী লীগ যারা করে ওনা, আপনারা কি বাংলা বুঝেন? আওয়ামী লীগের ভাই বোনেরা, আপনারা কি বাংলা বুঝেন? আপনারা কি 2 আর 2 = 4 হয় এটা কি আপনারা বুঝেন? আপনারা কি, আমি এই কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব না আপনারা মুসলমান কিনা, আপনারা কি মানুষ?
$200 বদলে কয়লার প্রতি মেট্রিক টন $400 দেওয়া হয়েছে। এই কথাটাকে অনুধাবন করার যোগ্যতা কি আপনাদের আছে? আপনারা টক শোতে বা কোনো টেলিভিশনে গিয়ে যেসব নেরি কুকুরের বাচ্চারা মায়ের সামনের দিক থেকে জন্ম নেন নাই, মায়ের পিছন দিক দিয়ে জন্ম নিয়েছেন এবং বলেন সব ঠিক আছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দুই আর দুই চাইল্ড হয় এটা কি আপনারা বুঝেন? জ্যাকব মিল্টন, যে তথ্যগুলি আমরা বললাম যে এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে মাসে গচ্ছা যাবে ৭০০ কোটি টাকা বা এই যে তথ্যগুলো যে ক্যাপাসিটি চার্জ বাবদ বসিয়ে বসিয়ে কত টাকা দেয়া হবে এবং এটার খরচ যে কয়লার কেনার জন্য যে ৬৩% বেশি, এই তথ্যগুলো কিন্তু একদম পিডিবি থেকেই নেওয়া হয়েছে এবং এই তথ্যগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে এবং বাংলাদেশে এই নিউজটি যিনি ব্রেক করেছেন তার নাম হচ্ছে সাংবাদিক ইসমাইল আলী, তিনি শেয়ার বীজ পত্রিকাতে তিনি চাকরি করছেন এবং এই সাংবাদিকের এই সাহসী মানে রিপোর্টিং এর মাধ্যমে কিন্তু এই বিদ্যুৎ সেক্টরের যে যত দুর্নীতি সব উন্মোচন হয়ে গিয়েছে এবং শেয়ার বীজ কর্তৃপক্ষ আমরা নাগরিক টিভির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, এই মোহাম্মদে আরাফাত তিনি এই শেয়ার বীজের রিপোর্টটার লিঙ্কটা তিনি তার ফেসবুকে শেয়ার করে তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া একটি সংবাদ এবং তিনি বলেছেন যে এদেরকে আইনানুক ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া উচিত। অর্থাৎ এই যে আরাফাতের মতো লোকজন এখন এই তথ্যগুলো যেগুলো ফ্যাকচুয়াল মানে অ্যাকুরেসি নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই এবং আন্তর্জাতিক মিডিয়াতেও যে তথ্যগুলো এসেছে সেগুলোকেই এই শেয়ার বীজের মাধ্যমে ইসমাইল আলীর মতো একজন সাহসী রিপোর্টার তিনি তুলে ধরেছেন। এখন তিনি ইসমাইল আলী বা শেয়ার বীজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন আরাফাতের মতো লোকেরা। তো আমার কথা হচ্ছে যে মানে এটা কেন মানে এই দুঃসাহস তারা কোত্থেকে পায় আরাফাতের মতো কুলাঙ্গারেরা, এটা যদি আপনি একটু বলেন। দুঃসাহস আপনার কথাটা আপনার প্রশ্নটাকে আপনাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি আপনাদেরকে বলি একটা লোক আপনার আর আমার সামনে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি আপনি প্রশ্ন করলাম ও দুঃসাহসটা কোথায় পায়, কেন জানি প্রশ্নটাই আমার কাছে সিলি মনে হচ্ছে। সাকিব ভাই আমার, আমার আর আপনার সামনে সাব মেশিন কার্বাইন নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ায় বলছে আর আপনি আর আমি দাঁড়ায় আছি দুইটা কলম নিয়ে, আমি আর আপনি দাঁড়ায় আছি এমটি হ্যান্ড, আমরা লেখাপড়া করতেছি কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি, ওদের দুঃসাহসটা কোথায় আসে এই প্রশ্নটা আমি আর আপনি না করাই ভালো। ওদের হাতে গান আছে, ওদের আছে ছুরি আছে, ওদের আছে হাতে লগি বৈঠা আছে, তো এই প্রশ্ন আমার আর আপনার করার দরকার নেই। কিন্তু আলোচনাটা হচ্ছে এই, ওরা নির্লজ্জ, ওরা যুক্তিহীন, ওরা চোর, ওরা মানবতা বিরোধী না? কিন্তু যে তথ্যগুলো আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এসেছে ওই তথ্যগুলোকে তারা অস্বীকার করে কিভাবে? তারা বলছে এগুলো ভুয়া সংবাদ। কিন্তু এই তথ্যগুলোকে অস্বীকার করার কোনো ওয়েই নেই, মানে এগুলো ওগুলো রেফারেন্স দিয়েই কিন্তু শেয়ার বীজ ছাপিয়েছে, অর্থাৎ এমন নয় যে শেয়ার বীজ নিজেরা ওই তথ্যটি ব্রেক করেছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে ওটাকেই তারা প্রকাশ করেছে। এখন এই আরাফাতের মতো লোকরা বলছে যে এগুলো নাকি সব ভুয়া সংবাদ, তো মানে এটা হচ্ছে যে আপনি বুঝে সূর্য কোথায় উঠে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায়, ওইটাকে যদি আপনি এখন অস্বীকার করেন যে না এটা ভুয়া তথ্য, তাহলে এদের সাথে আপনি কোন ধরনের আর্গুমেন্টে যাবেন? মানে এটাই হচ্ছে কথা। আমার আমি কথাটাকে এভাবে বলি, আমার ধারণা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনরাও জানে যে তাদের নেত্রী মিথ্যাবাদী, প্রতিনিয়ত ২৪ ঘন্টা মিথ্যা কথা বলে। আর আরাফাতের মতো লোকরা আমেরিকায় থাকাকালীন রাস্তার প্রতিটা ভাড়া করিয়া পয়সা না দিয়া ঘাটদা খাকায় হোটেল থেকে বাইরে পড়ছে, ওর মতো লোক কি বলে আর না বলে এটা নিয়ে যদি আমি আর আপনি আলোচনা করি, তাহলে একটা প্রতিটার দালালকে ইম্পর্টেন্সই দেওয়া হলো।